দীর্ঘদিন থেকে প্রাইমারি টেট নিয়ে বঞ্চনার প্রতিবাদে আগামী 2রা ডিসেম্বর কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র ভবন ঘেরাও অভিযান করতে চলেছেন প্রাইমারি প্রশিক্ষণপ্রাপ্ত 2017 টেট প্রার্থী ঐক্য মঞ্চ। অবিলম্বে 2017 টেট পরীক্ষায় ফর্ম ফিল আপ করা প্রার্থীদের পরীক্ষার ব্যবস্থা করে বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ করতে হবে, পাশাপাশি বিভিন্ন রকম অবৈধ নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এ সমস্ত বিভিন্ন দাবিতে সংগঠনের সহসভাপতি মুস্তাক হোসেন কি বলেছেন শুনুন আপনারাই। আমি একজন 2017 ফর্ম ফিল আপ করা প্রাইমারি টেট প্রার্থী। 2017 প্রাইমারি টেট প্রার্থীদের পক্ষ থেকে আগামী 2রা ডিসেম্বর অর্থাৎ বুধবার এপিজি ভবন ঘেরাও অভিযান করা হবে। তার বিশেষ কয়েকটি মুখ্য উদ্দেশ্য আছে। প্রথমত, আমাদের 2017 প্রাইমারি টেটটাকে অ্যাজ সুন অ্যাজ কন্ডাক্ট করাতে হবে এবং তার রেজাল্ট দ্রুত বার করে বিধানসভার আগে নিয়োগ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। আর 2014 প্রাইমারিতে যারা পাশ করেছিল এবং বর্তমানে যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে, সরকার তাদের একটা ভেরিফিকেশন প্রসেস চালানোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সরকার এটাকে অস্পষ্ট রেখেছে। তারা বলছে আমরা কি নিয়োগ করবো এটা কোনো জায়গায় বলেছি, আমরা কি কোনো ভ্যাকেন্সি দিয়েছি। তাহলে যদি সরকার এটা করে থাকে, সরকারকে আমি বাহবা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তারা এই ভেরিফিকেশন করে যারা যোগ্য তাদেরকে টেট সার্টিফিকেট প্রদান করুক, কিন্তু অবৈধভাবে কোনো নিয়োগ না করে, সেটার উদ্দেশ্যে আমাদের আন্দোলন। অবৈধভাবে কোনো নিয়োগ করলে আমরা তার বিরুদ্ধে সোচ্চার অবশ্যই হচ্ছি হব। এবং 2017 প্রাইমারি টেটের দিন তাদেরকে সেই দিনেই ঘোষণা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঘোষণা করে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সেখান থেকে নড়ব না, প্রয়োজনে আমরা আমরণ অনশনে বসব। আমাদের জীবনের সবথেকে মূল্যবান সময় 4টা বছর কেন কেড়ে নিল সরকার? একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর 2017 সালের অক্টোবর মাসে নতুন করে নোটিফিকেশান দিয়ে পরবর্তী টেটের আবেদন গ্রহণ করা হয়। তাতে প্রায় 2,50,000 টেট পরীক্ষার্থী আবেদন করেছিল। কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো কেস নেই, তবুও কেন 4 বছর ফাইলবন্দি থাকলো আমাদের 2,50,000 টেট পরীক্ষার্থীর জীবন? ফাইলবন্দি কেন থাকলো 4 বছর? সেই প্রশ্নের উত্তর কি পর্ষদ দিতে পারবে? আমাদের জীবনের মূল্যবান সময়টা কেন কাটলো সরকার, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? প্রত্যেক বছর ভুড়ি ভুড়ি করে নতুন নতুন কলেজকে অগ্রাধিকার দিচ্ছে ট্রেনিংপ্রাপ্ত ছেলেদেরকে ট্রেনার করানোর জন্য, প্রশিক্ষণ করানোর জন্য। তাহলে তারপরেও কেন সরকার এই প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেদের ওপর অবিচার করছে? প্রতি বছর অ্যাকর্ডিং টু এনসিটি রুল সরকারকে প্রতি বছর টেট নিতে হয়। নিয়োগ করুক নাই করুক সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু এনসিটি রুলস অনুযায়ী সরকারকে প্রতি বছর টেট নিতে হয়। সরকার এনসিটি সেই রুলসটাকে ভায়োলেট করছে। আর একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে সেই 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 নোটিফিকেশান থেকে পুনরায় নিয়োগ করা যায় না, এটাই নিয়ম। এবং 2017 সালে পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে বলেছিলেন যে 2017 প্রাইমারির ফর্ম ফিল আপের কিছুদিনের মধ্যেই আমি আবার নতুন যে টেট, এই টেটের দিন ঘোষণা করব, সেই ভিডিও ক্লিপও আমাদের কাছে আছে। কিন্তু এখনও কেন পর্ষদ নতুন টেটের দিন ঘোষণা করলো না, সেটা সবথেকে বড় প্রশ্ন। এখন আমাদের যেটা দাবি, কি হয়েছে পূর্বে এতদিন, কি হয়েছে, কি কোভিড গেছে, ওইসব আমাদের দেখার সিন নেই। এখন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে, ট্রেন চলছে, বাস চলছে, সমস্ত কিছু চলছে। 2017 প্রাইমারি টেট আমাদের দ্রুত দিন ঘোষণা করতে হবে এবং দ্রুত তার পরীক্ষার ফলাফল প্রকাশ করে 2021 বিধানসভার আগেই আমাদের আপ টু ডেট শূন্য পদে নিয়োগ করতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 14,996 স্কুলে 5 ইনক্লুড হয়েছে এবং আরও আস্তে আস্তে বাকি স্কুলগুলোতে হয়ে যাবে। হিউজ ভ্যাকেন্সি আছে, হিউজ পরিমাণ যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিতে আমাদের স্বচ্ছভাবে সকল প্রশিক্ষণপ্রাপ্ত টেট প্রার্থী যারা উত্তীর্ণ হবে সকলকেই কিন্তু নিয়োগ করতে হবে এবং সেটা স্বচ্ছভাবে। এবং পরীক্ষার পর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটা কিন্তু প্রাপ্য প্রত্যেক পরীক্ষার্থী, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফেরত দিতে হবে। গতবারের যে টেট হয়েছিল সেই টেটে পর্ষদ সেই প্রশ্ন ফেরত নিয়ে নিয়েছিল। কেন ফেরত নেবে? একটা পরীক্ষা দেওয়ার পর তাদের কাছে ওটা একটা লিগাল ডকুমেন্টস প্রত্যেক টেট পরীক্ষার্থীর কাছে, সেই প্রশ্নপত্র তাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে। এবং যখন ফলাফল টেটের প্রকাশ হবে, ইন্ডিভিজুয়াল কে কত সাবজেক্টে পেয়েছে সেটাকে প্রকাশ করতে হবে। আমি কোয়ালিফাইড, আমি কত পেয়ে কোয়ালিফাইড করলাম, 150-এর মধ্যে আমি কত পেলাম, আমি নট কোয়ালিফাইড, আমি কতর জন্য নট কোয়ালিফাইড হলাম, সেই নথিগুলো কিন্তু স্বচ্ছভাবে দিতে হবে। শুধুমাত্র কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড, ভেরিফাইড, নট ভেরিফাইড এসব দিয়ে অস্বচ্ছ রেখে দিলে কিন্তু আমরা সেটা মেনে নেব না। এবং যখন মেরিট লিস্ট প্রকাশ হবে পিডিএফ আকারে প্রকাশ করতে হবে। এবং সবথেকে বড় যেটা আমাদের দাবি, 2014 সালের টেট পরীক্ষা টেট
টেট পাস প্রার্থীদের যে ভেরিফিকেশান চলছে, সেই ভেরিফিকেশান করার পরে কেবলমাত্র তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়া হবে। এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত সরকার নিশ্চিত করছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের 2017 প্রাইমারি দিন ঘোষণা করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এপিসি ভবন থেকে উঠবো না, প্রয়োজনে আমরা আমরণ অনশন করব। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আগামী 2রা ডিসেম্বর বুধবার দিনের। ধন্যবাদ।